ओ मैन, बिस्तरी बिस्तरी जान दिसू। हेलो एवरीवन, वेलकम बैक टू माय अनदर ब्लॉग्स एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल एडी मोड। आज के इंट्रोटा स्टार्ट करी नी, तो आमी तो एखन रही मिरिक मोड़े। तो आज के जाच्छी लेपचा जगत, थंबनेल देखे तो बुझे गेछो। तो आमादेर साथे आज के ग्रुपटा अनेक बड़ो, आमार साथे जाच्छे पियंग, तारपर देवजीत, अरिजित, शिल्पा और एकजन जाच्छे। तो जाइहोक ओदेर साथे पर मिट करब, ओरा जाच्छे कारे, तो ओरा एगिए गेछे, तो आमी बाइके जाच्छि। तो चलो रास्ता जेते जेते कथा होबे। স্টার্ট। তো তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছে একটা নতুন জায়গায়, লেপচা জগৎ। খুবই সুন্দর জায়গা, চলো। অ্যাকচুয়ালি ওটা ওখানের ফেমাস হচ্ছে পাইন ট্রিস, ওখানে পাইন ট্রিসের জঙ্গলটা খুবই বেশি। তো লেপচা জগৎ পৌঁছানোর আগে ফার্স্টে তোমাদের যেতে হবে রোহিণী গেট, তারপর সোনাদা, দেন ঘুম, তারপর লেপচা জগৎ। খুবই সুন্দর ভিউ পাবো আজকে, কারণ আজকে সেই ফগি ওয়েদারটা নেই, আজকে রোদ উঠেছে। আর অসাধারণ জঙ্গলের রাস্তা, যেটা আমার তুমি লাস্ট ভিডিওতে দেখেছো তোমরা। সো গাইস, আমরা এখন রোহিণী গেট ক্রস করে ঘুমের দিকে এগোচ্ছিলাম, ঘুম স্টেশনের দিকে। তো অ্যাকচুয়ালি খুব খিদেও পেয়েছো, তাই ভাবলাম একটু ওয়েট করি। তো সামনে একটা জায়গাতে ওয়েট করেছি, ওইখানে টাইফো খাওয়ার প্ল্যান করেছিলাম, বা টাইফো পাওয়া যাচ্ছে না, তৈরি হয়নি। এখন আমরা ভেজ মোমো খাবো। আর পিছনে ভিউটা দেখো, অসাধারণ, খুবই সুন্দর ভিউ। উপরে পুরো পাইন ট্রি জঙ্গল, ওই দিকেই তো যাবো। আর ঠিক তার অপোজিট রয়েছে আইটিআই কলেজ। এখন যাই তো মোমো আর চা খাই, তারপর ওটা দেখা হচ্ছে। ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন টাইম হচ্ছে 11:20। আর আরেকবার ভিউটা দেখে নাও, লেফট সাইডে অসাধারণ ভিউ। তো আমরা সামনের দিকে বেরোই। জয় মা। তো দিস ইজ দ্য ঘুম স্টেশন। ওখানে অ্যাল্টিটিউড লেখা রয়েছে 7,407 feet, দ্য হায়েস্ট রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া। সো আমরা ঘুম থেকে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস লেপচা জগৎ। মানে আমাদের ঘুম থেকে লেফট টার্ন নিতে হবে ফর লেপচা জগৎ। দাঁড়া একটু, সি দ্য ভিউ। মেঘগুলো আস্তে আস্তে করে যাচ্ছে পাইন ট্রিসের জঙ্গলের দিকে, অসাধারণ দেখতে লাগছে। তোমরাও দেখো, একটু দাঁড়ালাম কারণ না দাঁড়িয়ে থাকতে পারলাম না এই ভিউটা দেখে। ও ম্যান, তো আমরা বেরিয়ে যাচ্ছি, চলেই এসেছি। এপসিলাম বেশি রান্না,
গাইস উই আর ফাইনালি রিচড লেপচা জগৎ। তো আমরা কাঞ্চনকোনা নামে একটা হোটেলে থেকেছি আর বাইকটা রয়েছে ওইখানটাতে, ইউ ক্যান সি। সো মানে আসতে এতটা লেট হয়ে গেছে, এখন টাইম হচ্ছে দুটো প্রায় বেজে গেছে। সো এসেই আমরা লাঞ্চে বসে গেছি। তো লাঞ্চ করে আবার কথা বলছি, আমাদের খুব খিদেও পেয়েছে। সাথে রয়েছে বেগুন ভাজা, ভাত, দুটো সবজি, স্যালাড। তো চলো খাওয়া স্টার্ট করি। এবার সো গাইস আমরা বেরিয়েছি ট্রেকিং এর জন্য। তিনটে করা বাজারে, তিনটে দশ, তিনটে পঞ্চাশ, মানে ইটস ভেরি লেট। একটু অবস্থা খারাপ হয়ে গেছিল সবারই। তোর অবস্থা খারাপ হয়েছিল? আমারই হয়েছিল। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভালো হালকা একটু খারাপ ছিল, এখন খুব ভালো হয়ে গেছে। বাস নট খুব ভালো, বাট ইয়া পাইন ফরেস্ট দেখতে আসার আইডিয়াল জায়গা। এখান থেকে শুরু হচ্ছে পুরো এই জায়গাটা, পাইন ফরেস্ট রয়েছে আর ওই সামনে হচ্ছে দার্জিলিং ওই জায়গাটা। বাট ফগ রয়েছে, হালকা হালকা দেখা যাচ্ছে, ইউ ক্যান সি। বাট আর একটু যদি আকাশটা ক্লিয়ার থাকতো ভালোভাবে দেখা যেত। তো আমরা এই সাইডে যাব। আর এটা হচ্ছে অরিজিৎ, হ্যালো, দেবজিৎ, শিল্পা অ্যান্ড পিয়ং, আর একজন রয়েছে নিকিতা, ও ওই দুটো দাঁড়িয়ে রয়েছে ওই দুটাতে, ওই তো হাত দাঁড়িয়ে দিয়েছে। ব্যাস চলো সামনে এগোই, আর পেছনে ফটোগ্রাফি চলছে, অলসো দ্য ভিডিওগ্রাফি। তো এটা নিকিতা, আমার না লিটারালি একটা হাতে ঠান্ডা লাগছে, যেটা ভিডিও করার হাতটা বাজে হলে তোর ফল, ঠিক আছে। তো আরেকজন এসছে, নীলেন্দু। আমি 2015 এই বিটেক কমপ্লিট করেছিলাম। তো 2015 আমার লাস্ট দেখা হয়েছিল আফটার 5 ইয়ার্স। সো ভাই কেমন আছিস? বাস চলছে ভাই। তো চলো এবার আমরা সামনের দিকে যাই। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম নিচে, গড় সে দেখো ইচ্ছা রেখো, আমি হাম লোগো ছোড় কে আ চুকে হ্যায় ইদার। আমি জানি না আমার ওপরে ওটার, ওয়েট ওয়েট ওয়েট, আমি জানি না আমার ওপরে ওটার ফুটেজ আছে কিনা। ইফ ইউ গাইজ আর সিইং দিস, আমি সাইড থেকে আরামসে উঠে গেছি এন্ড এরা সবকটা ল্যাপ করতে দেখতে পারি। তো এরা সব আমার কাছে ফুটেজ আছে, ঠিক আছে, আই উইল এডিট ইন ডুইং দা ভিডিও, ঠিক আছে। তো দেখে নিও, এরা সবকটা ল্যাপ করে নিচে বসেছি। গাইস সামনে পুরো ফগে ভরে গেছে আর খুব সুন্দর লাগছে দেখতে। ভাই দার্জিলিংটা এদিকে না, কিছুই দেখতে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। তো এই জায়গাটা দার্জিলিং দেখা যায়, বাট কুয়াশার জন্য বা মেঘের জন্য পুরো ঢেকে দিয়েছে। তো কালকে সানরাইজ দেখার জন্য আসবো, এটা নেক্সট ব্লগে যদি দেখতে পাই দেখতে পাবে, বাট যদি এরকম মেঘ থাকে তাহলে তো বুঝতেই পারছো। তো এখানে কিছু সিনেমাটিক নেবো, তো তারপর তোর সাথে আবার দেখা হচ্ছে, এখন সিনেমাটিকটা এনজয় করো। বিস্তারে বিস্তারে জান দিছু গাইস, অ্যাকচুয়ালি মতলব হ্যায় ধীরে ধীরে মেয়ে যা রা হুম, আস্তে আস্তে যাচ্ছি। তো এটা একটা নেপালি ল্যাঙ্গুয়েজ, তো আস্তে আস্তে শিখলাম। তো অনেক কিছু শিখেছি, যেমন বলতে পারো দিনুস মানে হচ্ছে দাও, লিনুস মানে হচ্ছে নাও। তো কিছু জিনিস শিখেছি, তো ভাই ঠিকই বলেছি তো, একদম ওকে। তো আমি শিখে গেছি নেপালি, কোনো চাপ নেই, এরপর নেপালিতে ব্লগ আসবে। তো বিস্তারে বিস্তারে আনুস, আনুস তো আনু, ওকে এদিক দিয়ে না, এদিক দিয়ে এসেছিলাম।
इधर से जाना ओ इधर रे इस साइड है इधर रास्ता आछे नहीं होगा रास्ता तो मतलब बिस्तर बिस्तर आनू सो वी आर हैविंग सम टी সো আমরা এখন হোমস্টে এন্ট্রি করছি তো এটা দেখে নাও তোমরা যদি আসো তো এখান থেকে ডাইরেক্ট ফোন করে চলে আসতে পারো ভিডিওটা পজ করে দেখে নিও ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আর ওখানে আমার বাইক রয়েছে আর এখানে এন্ট্রি গেট সো এটা আমাদের আরেকটা রুম তো এটা অনেকটা গোছানো রয়েছে আরেকটা রুমে যে নিয়ে যাবো তার অবস্থা খুবই খারাপ আর এখান থেকে খুব ভালো ভিউ আসে ইউ ক্যান সি সামনে দার্জিলিং পুরো ক্লাউড রয়েছে বাট অতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তোমরা হয়তো দেখতে পাবে ওইখানটা পুরো লাইট জ্বলে যখন পুরো জ্বলে যায় খুব সুন্দর দেখতে লাগে দার্জিলিংটাকে বাট অন্ধকারের জন্য বা কুয়াশার জন্য অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না আর একটা রুম নিয়ে যাচ্ছি চলো দেখাচ্ছি ওই রুমটার অবস্থা দেখো খোল খোল তো এখানে আমার এডিট চলছে অলরেডি আর এটা আমাদের রুম রুমের অবস্থা দেখছো বুঝতেই পারছো কি অবস্থা পুরো ব্যাগগুলো অগোছালো রয়েছে আর এটা বাইরের ভিউ তো ঠিক আছে এবার আমাদের একটু পরে বনফায়ার স্টার্ট হবে তো চলো ডাইরেক্ট ওখানে দেখা হচ্ছে সো গাইস ফাইনালি আমাদের স্টার্ট হয়ে গেছে বনফায়ার তো এখানে আমাদের গিটার চলছে গান চলছে বনফায়ার চলছে তো চলো বনফায়ারটা এনজয় করো সো গাইস আমাদের ডিনার ফেরা সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এখন টাইম হচ্ছে 11:30 ঠিক আছে আর এখন এখানে টেম্পারেচারটা দেখো শুধু ইটস 3°C সত্যি বলছি পুরো হাত পা জমে যাচ্ছে অ্যাকচুয়ালি রুম হিটার রয়েছে মানে বেড হিটার রুম হিটার দুটোই রয়েছে সেই জন্য বেডে একটু গরম বাট পুরো বাইরে গেলে মানে কী বলবো এতটাই ঠান্ডা মানে ভুল করে জলে হাত দিতে গেছিলাম মনে হচ্ছিলো পুরো হাত কেটে যাবে যাই হোক প্রচণ্ড ঠান্ডা আর হ্যাঁ আজকে ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো আজকে ভিডিওটা কারণ পার্ট টু আসতে চলেছে ওটা কালকে আজকে আকাশটা ক্লিয়ার অনেকটাই ক্লিয়ার তো কালকে যদি সানরাইজ দেখতে পাই সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে তো আজকে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে লাইক তো অবশ্যই করবে সাবস্ক্রাইব তো করে তারপর চ্যানেল থেকে বেরোবে তো আজকে বাই বাই দেখা হচ্ছে নেক্সট পার্টে ওকে টাটা